ক্যান্সারে আক্রান্ত বাবাকে হাসপাতালে দেখতে ছেলে, ফলে সময় মতো পৌঁছাতে পারেনি ছাত্র, দেওয়া হলো না উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অসুস্থ বাবাকে দেখে হাসপাতাল থেকে আসতে দেরি হওয়ায় দেওয়া হলো না উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। দেরিতে আসায় পরীক্ষায় বসতে দেওয়া হয়নি তাকে। ট্রেন লেট থাকায় সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি দাবি হাবড়া হাটথুবা হাই স্কুলের ছাত্র অভিজিৎ মিস্ত্রির। জানা গিয়েছে অভিজিতের বাবা মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত। গত 5 দিন ধরে কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি তিনি। সোমবার বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ছেলে অভিজিৎ। হাসপাতাল থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়ে যায় প্রায় 2 ঘন্টা, আর সে কারণেই এবছরের ইতিহাস পরীক্ষায় বসা হলো না অভিজিৎ মিস্ত্রির। ১২টার কিছুক্ষণ আগে ছেলেটি এখানে গেটে ভিড় হচ্ছিল, তো তারপর গেটম্যান তখন সেটা বলল যে টাইম হয়ে গেছে, যেহেতু 1 ঘন্টা লেট হয়ে গেছে, সেহেতু এখানে সিস্টেম, বোর্ডের সিস্টেম নতুন হয়েছে যে এখানে 1 ঘন্টার পরে নাকি এখানে পরীক্ষা দেওয়ার কোনো সিস্টেম নেই, তো অ্যাবসেন্ট হয়ে গেলে নাকি সেটা নতুন করে রি আউট হয় না আর কি। হ্যাঁ, ছেলেটা তো যা, আমরা সেটা একটা সকলেই আমরা অভিভাবক, কারণ আমরাও অনেক, আমরা হাটতুবা স্কুল থেকে আমরা সব স্টুডেন্টের অভিভাবক নিয়ে আমরা এখানে এসেছি। তো এখন যে বিষয়টা, যে আজকে একটা বছর তো এই ছেলেটির তো নষ্ট হচ্ছে। প্রথমত আরেকটি বিষয়, বাবাটা ক্যান্সার পেশেন্ট, এমনি এমনি যে মানবিকতার খাতিরে এই যে জায়গাটা দেখে বলবো যে বাবা ক্যান্সার পেশেন্ট আর্জি করে ভর্তি, সেই জায়গাটা হওয়ার পরেও আজকে এসে কিছু হোক না হোক ওকে একটা অন্তত সুযোগ দেওয়া হতো, যে কিছু হোক না 1 ঘন্টা যদি সুযোগ পেত ছেলেটা তো 5 নম্বর অন্তত তুলে নিয়ে এই বছরটা ও সুন্দরভাবে পাশ করে আগাতে পারতো, একটা লাইফটা আগাতে পারতো। উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া হাটথুবা হাই স্কুলের ছাত্রের পরীক্ষার সিট পড়েছিল জয়গাছি শ্যামাপ্রসাদ বিদ্যায়তন স্কুলে। ট্রেন লেট থাকায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি সে। বোর্ডের নিয়ম অনুসারে 1 ঘন্টার বেশি দেরি হলে সে আর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অভিজিৎ। স্থানীয় সকল অভিভাবকেরা এদিন বোর্ডের কর্তাদের কাছে অনুরোধ করেন ছেলেটির মানবিক দিক দেখে যাতে পরীক্ষার ব্যবস্থা করা যায়, তবে তাতে কর্ণপাত করেননি কর্তৃপক্ষ। হাবড়া শ্যামাপ্রসাদ বিদ্যায়তন স্কুলের সেন্টার ইনচার্জ এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে চাননি। কিছু বলার নেই আমাদের, কি কারণে বলে দিন, কি কারণে পরীক্ষা দিতে পারলো না, কিছু আমাদের বলার নেই, যা হয়েছে বোর্ডকে জানিয়েছে। পরীক্ষার্থী অভিজিৎ জানান বাবা ক্যান্সার আক্রান্ত, হাসপাতালে ভর্তি। আজ বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম, ট্রেন লেট করে তাই সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারিনি। ট্রেন ঠিক সময়ে চললে সঠিক সময়ে আসতে পারতাম। বাড়ির থেকে বাবা আজকালে ভর্তি আছে, সেখান থেকে আসতে লেট হয়েছে। বাবা ক্যান্সারের পেশেন্ট, 5 দিন আগে ভর্তি ছিল, তারপর কালকে রাত্রে হঠাৎ করে আমার যেতে হয়েছে। ইতিহাস কটার থেকে পরীক্ষা ছিল? 10টার থেকে পরীক্ষা ছিল, 1টা অবধি, 10টার থেকে 1:30 অবধি পরীক্ষা ছিল। তুমি এখানে কটার সময় এসেছো? আমি এখানে 12টার দিকে এসেছি। তুমি কি তার আগে হাসপাতালেই ছিলে? তা আমি হাসপাতাল থেকে আসতে আসতে 12টা, ট্রেন লেট হয়ে গেছে বলে লেট হয়ে গেছে, নাহলে টাইম মতো আসতাম। বললো যে আর পরীক্ষা দেওয়া যাবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, হাবড়া। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটারমোর, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।